প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড মানিক ভট্টাচার্যের প্রধানতায় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা জগৎ যেমন দুর্নামের শিকার হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, তেমনি আরেকবার দুর্নামে মুখ পড়ল এরাজ্যের। পশ্চিমবঙ্গের একটি নামী আইন কলেজ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপাল ছিলেন মানিক ভট্টাচার্য। তিনি যেখানে ছিলেন সেখানে তিনি দুর্নীতি করেছেন। এক্ষেত্রে যোগেশচন্দ্র ল কলেজে তার অধ্যক্ষ পদ পাওয়াটাও যেমন দুর্নীতি ছিল বলে এখন সেটা অভিযোগ উঠছে, যেটা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। এবং তিনি সেই পদে থাকাকালীন নাকি দুর্নীতি করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করেছিলেন। সূত্রের খবর, সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা এবং অচিনে নামে দুজনকে নিয়োগ করেছিলেন, যারা নাকি ইউজিসি নির্ধারিত যে নিয়ম আছে তার কোনোটাই মানা হয়নি। আরও একদল দাবি করছে যে এগুলি নাকি পুরোটাই মানিক ভট্টাচার্যের স্বেচ্ছাচারিতার ফলে ঘটেছিল। এই দিন সব শুনে বিচারপতি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি তৎক্ষণাৎ নির্দেশ দেন যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষের ঘরে যেন তালা মারা হয় এবং কোর্ট নিযুক্ত আইনজীবী অর্ক নাগকে কোর্ট অফিসার হিসাবে নিয়োগ করা হয় এবং নির্দেশ দেওয়া হয় শুক্রবারের মধ্যে তাকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষের রুমে ঢুকে কাগজপত্র খতিয়ে দেখে আসতে হবে এবং শুক্রবার দিন অর্থাৎ আজই সেই মামলার আবার শুনানি, তাকে রিপোর্ট দিতে হবে। এদিন এই দুজনকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন এরা যদি ভবিষ্যতে তাদের চাকুরির যোগ্যতামান প্রমাণ করতে পারে তবে তাদের পুনর্বহাল করা হবে। অর্থাৎ এই মানুষটি যে দুর্নীতিমুক্ত করবেই, অর্থাৎ বিচারপতি গাঙ্গুলি বাংলাকে দুর্নীতিমুক্ত করবে এটা পণ করেছেন। এর পাশাপাশি আর একটা জিনিস দেখা যাচ্ছে, মানিক ভট্টাচার্য যেখানে গেছে সেখানে দুর্নীতি। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।